কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫,৪৯৯ জন। গোটা দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪,০২,১৮৮। কমেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় গোটা দেশে মৃত্যু হয়েছে ৪৪৭ জনের। গত ২৪ ঘন্টায় গোটা দেশে টিকাকরণ হয়েছে ১৬,১১,৫৯০ জনের। গোটা দেশে আবারও এক ধাক্কায় অনেকটাই কমলো করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫,৪৯৯ জন। এই নিয়ে গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩,১৯,৩৪,৪৫৫। গোটা দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪,০২,১৮৮। গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা আবারও বেশ খানিকটা কমার পাশাপাশি কমেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় গোটা দেশে মৃত্যু হয়েছে ৪৪৭ জনের। এই নিয়ে গোটা দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪,২৮,৩০৯। গত ২৪ ঘন্টায় গোটা দেশে টিকাকরণ হয়েছে ১৬,১১,৫৯০ জনের। গোটা দেশে মোট টিকাকরণ হয়েছে ৫০,৮৬,৬৪,৭৫৯ জনের। ভ্যাকসিন সরবরাহ নিয়ে একাধিক রাজ্যের লাগাতার অভিযোগের মুখে পড়ে সোমবার হিসেব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। জানানো হয়েছে ৫২.৪০ কোটি টিকা দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। এখনও ২.৩৩ কোটি ভ্যাকসিন বিভিন্ন বেসরকারি হাসপাতালে মজুত রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।